মাহে রমজান উপলক্ষে সাতকানিয়ার ফুরান গড়ত অসহায় দুস্থ হতদরিদ্র প্রতিবন্ধী নসব পরিবারের মাঝে ঈদত প্রয়োজনীয় খাদ্য এবং বস্ত্র সামগ্রী বিতরণ করিয়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য কাইকুয়াত উসমানি। মেয়ের 12 তারিখ উপজেলার ফুরানগড় তার বাড়িতন এই খাদ্য বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম ফরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল সুলকার নিখিল ভাই যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ পালন করতে গিয়ে আমার সাতকানিয়ার ফুরানগড়ে এসে আমি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করছি। সামান্য মাত্র ব্যতিক্রম আমাদের যুবলীগ ব্যতিক্রম একটা করার জন্য চেষ্টা করে। এটা হলো যারা সমাজের মধ্যে বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত বলতে শ্রবণ প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, তাদের পাশে কেউ দাঁড়ায় না। আমরা আমাদের বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাদের পাশে দাঁড়ানোর জন্য একটা উপলক্ষ মাত্র। সেই বিশ্বে যে মহামারী চলছে সেই মহামারী থেকে বাঁচার জন্য এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবার পাশে দাঁড়ানোর জন্য বলেছে, সেজন্য আমরা সবার পাশে দাঁড়াবো, তাদের সহযোগিতা করবো। সমতায় সাতকানি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন হাসান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ নোমান বেহেক, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সালে শাহান, বাজার ইউনিয়ন পরিষদের সদস্য শামসুল আলম, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুল আলম সহ আরো বোধকে উপস্থিত আছিল। তিনি গত বছর করোনার সময় হয়েক দফায় খাদ্য বিতরণ করেন। সাতকানিয়া।